নমস্কার ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট আজকের বিষয় বুদ্ধি আজকের বিষয় বুদ্ধি আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু সময় আসে যখন আমরা উপস্থিত বুদ্ধি খাটাতে পারি না এবং শুধু তাই নয় আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা যে জিনিসগুলো জেনে এসেছি ঠিক হিসেবে সেগুলোও আমরা কাজে লাগাতে পারি না আমরা বুঝতেই পারি না আমাদের আশপাশ দিয়ে বেরিয়ে যায় উত্তরগুলো কিন্তু আমরা বুঝতে পারি না এইরকম নিয়ে আমাদের আজকের এই গল্প বুদ্ধি একটা বয়স্ক দম্পতি ছিল একটা গ্রামে তারা খুব ধর্মভীরু ছিল তারা সারাদিন পুজো আচ্ছা নিয়ে থাকতো নিয়মিত বিধিজনে এবং প্রতিদিন সন্ধ্যাবেলা তারা তাদের গুরুর কাছে সৎসঙ্গ হতো সেখানে যেত সেখানে গুরুর বাণী শুনত শোনার পর তাদের যদি কোনো প্রশ্ন থাকত গুরুদেবকে প্রশ্ন করত গুরুদেব তার উত্তর দিত এবং তারা আমার বাড়ি চলে আসত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ত সুন্দর জীবন একদিন এক মেলা থেকে ভদ্রলোক একটা টিয়া পাখি কিনে আনল মেলা থেকে একদিন একটা টিয়া পাখি খাঁচায় করে বাড়ি গেল ডিমও খুব খুশি সময় কাটবে কিন্তু টিয়া পাখিটার মজা হল টিয়া পাখিটা খুব সুন্দর কথা বলতে পারত হ্যাঁ মানুষের গলার মতোই কথা বলতে পারত তো একদিন যখন বৃদ্ধ বৃদ্ধা যাচ্ছে সৎসঙ্গে তখন টিয়া পাখি বলে বসল হ্যাঁ গো তোমরা তো সৎসঙ্গে যাচ্ছ তোমাদের গুরুদেবকে একটা প্রশ্ন করবে বৃদ্ধলোক বললেন হ্যাঁ বল তোর কি প্রশ্ন আমরা করবো তখন টিয়া পাখি বলল যে আমি কবে আজাদ হব আমি কবে ফ্রি হব আমার অনেক খাঁচা ভালো লাগছে না বৃদ্ধ বললো ঠিক আছে আমি সৎসঙ্গে যাচ্ছি আমি গুরুদেবকে জিজ্ঞেস করব বৃদ্ধ বৃদ্ধা সেদিন সৎসঙ্গে গেল গুরুর বচন শুনল তারপর গুরুদেবকে বললো যে গুরুদেব আমাদের একটা প্রশ্ন আছে গুরুদেব বললো বলো তখন ভদ্রলোক বললো যে আমার একটা টিয়া পাখি আছে সে মানুষের ভাষায় কথা বলে সে আমাদের সঙ্গে কথা বলে আমরা ওর কথা বুঝি ও আমাদের কথা বুঝে তো সে আজকে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছে তো গুরুদেব বললো হ্যাঁ বলো কী প্রশ্ন টিয়া পাখিটা জানতে চাইছে কবে আমি মুক্তি পাবো কবে আমি আজাদি পাবো কবে আমি ফ্রি হতে পারবো আমার আর এই খাঁচা ভালো লাগছে না এই প্রশ্নটা শুনে গুরুদেব অজ্ঞানের মতো হয়ে গেল সবাই এসে গুরুদেবকে জল টল দিল কিছুক্ষণ পর গুরুদেবের জ্ঞান ফিরল বৃদ্ধ বৃদ্ধা এ যার নিজের বাড়ির দিকে রওনা দিল বাড়িতে ফিরে এসে টিয়া পাখি জিজ্ঞেস করলো হ্যাঁ গো গুরুদেব কী বলুন বলে বলো না গো যেই প্রশ্নটা করলাম গুরুদেব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল ব্যাস এখানে সে রাত্রি শেষ যে যার খেয়ে দিয়ে ঘুমলো পরের দিন সারাদিন পুজো আচ্ছা কেটে গেল গুলোগুলি সন্ধ্যেবেলা যখন সৎসঙ্গে বেরোতে যাচ্ছে দেখে টিয়া পাখিটা মরে পড়ে আছে খাঁচায় বুড়োবুড়ির মন খুব খারাপ হয়ে গেল যাই হোক খাঁচাটা খুলল যেই খাঁচাটা খুলল টিয়া পাখিটা চুপ করে উড়ে পালিয়ে গেল আমি বোঝাতে পারছি যেই খাঁচাটা খুলল টিয়া পাখিটা চুপ করে উড়ে পালিয়ে গেল বুড়ো গেল রেগে এইটা কী হল
তার মানে আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে যাবে, আমাদের বোকা বানিয়ে দিয়ে পালিয়ে যাবে। তখন বুড়োর মনে খুব দুঃখ হল, এই পাখিটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আমাদের দুজনকে ঠকালো, ও ভান করে শুয়ে পড়েছিল ওখানে অজ্ঞানের মতো, আমরা মরা ভাবলাম, যেই দরজা খুললাম সেই পালিয়ে গেল। মন খারাপ হয়ে যাই হোক, বুড়ো বুড়ি আবার সৎসঙ্গে গেল। কিছুক্ষণ গুরু বাণী শোনার পর গুরুদেবের কাছে ভদ্রলোক গিয়ে বললেন, জানেন আমার পাখিটা, যে পাখিটার কথা আপনাকে বলছিলাম, সে পাখিটা আজকে গিয়ে দেখি বিকেলবেলা মরে পড়ে আছে, আমরা যেই দরজাটা খুলেছি ও সুযোগ পেয়ে উড়ে পালিয়ে গেছে। গুরুদেব তখন হাসলেন, এসে বললেন, তোমাদেরকে এটাই আমি কালকে বোঝাতে চেয়েছিলাম, তোমরা বুঝবে, কিন্তু পাখিটা ঠিক বুঝেছে। পাখিটা এটাই বুঝেছে যে আমি যদি অজ্ঞানের মতো ভান করে শুয়ে পড়ে থাকি, আমার দরজাটা এরাই খুলে দেবে, আমি তখন মুক্তি পাব। হ্যাঁ, এই গল্পটা এই কারণেই বললাম যে এমন অনেক সময় এরকম গুরু বচন আমরা শুনতে পাই, কিন্তু আমরা ওই বৃদ্ধ বৃদ্ধাদের মতো বুঝতে পারি না, যারা টিয়া পাখির মতো যারা বুঝতে পারে তারা এই সুযোগের ইউটিলাইজেশন করে। আশা করি গল্পটা ভালো লাগলো, যদি গল্পটা ভালো লাগে আমাদের লাইক দেবেন, যদি নতুন কোনো দর্শক হন তাহলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, একটু নমস্কার।